সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জলশিরি আবাসন প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি জলশিরি আবাসন প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় সেনাবাহিনী প্রধানের সাথে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জলশিরি প্রকল্পের পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে জলশিরি আবাসন প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান সেনাবাহিনী প্রধান। সেই সাথে রোপণকৃত বৃক্ষের সুষ্ঠু পরিচর্যা নিশ্চিত করার প্রতি তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। শুধু আমরা সৌন্দর্য বর্ধক গাছের ভিতরে সীমাবদ্ধ থাকব না, আমরা ফল এবং ঔষধি গাছও আমরা লাগাতে হবে। আমি আজকে এই ফল না খেয়ে যেতে পারি, বাট কেউ না কেউ এই ফল অবশ্যই খাবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হল যে আমাদের ন্যাশনাল গ্রস প্রোডাকশনে এই জিনিসটা, এই উৎপাদনটা ডাইরেক্টলি জড়িত। পরিকল্পনা অনুযায়ী প্রকল্প এলাকায় 178টি প্রজাতির মোট 68,000 বৃক্ষ রোপণ করা হবে। ইতিমধ্যেই 7,000 চারা রোপণ করা হয়েছে। চলতি বছরে আরও 7,000 চারা রোপণ করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে 4,000 চারা রোপণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গত 8 জুলাই সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান 2021-এর উদ্বোধন করেন। জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর পাশেই জলশিরি আবাসন প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সুপরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান সেনাপ্রধান। এ সময় তিনি জলশিরি আবাসন প্রকল্পের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জলশিরি আবাসন এলাকায় বৃক্ষরোপণ করেছেন সেনাবাহিনীর প্রধান। বৃহস্পতিবার জলশিরি আবাসন প্রকল্পের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জলশিরি প্রকল্পের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সেনাপ্রধান পরিবেশের ভারসাম্য বজায় রেখে সুপরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রমের আহ্বান জানান। প্রকল্প এলাকায় 178 প্রজাতির মোট 68,000 বৃক্ষরোপণ করা হবে। রত ও অবসরপ্রাপ্ত অফিসারের ভবিষ্যৎ আবাসনস্থল জলশিরি আবাসন প্রকল্পে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে ঢাকার পূর্বাঞ্চলে জলশিরি আবাসন প্রকল্পে এই বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন সেনাপ্রধান। 2,136 একর আয়তনের প্রকল্পটি 2015 সালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা অনুযায়ী 178 প্রজাতির 68,000 বৃক্ষরোপণ করা হবে। বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। মুজিব বর্ষ উপলক্ষে জলশিরি আবাসন প্রকল্পে বৃক্ষরোপণ করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর আওতায় নির্মাণাধীন থাকা 300 ফুট সংলগ্ন এই আবাসিক প্রকল্পে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়। এ সময় দেশজ উৎপাদন বাড়াতে সবাইকে ফলজ গাছের পাশাপাশি ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান সেনাপ্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2,136 একর এলাকার এই আবাসিক প্রকল্পে 178 প্রজাতির মোট 68,000 গাছ লাগানো হবে। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত অফিসারদের এই আবাসন প্রকল্প 2015 সালে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু আমরা সৌন্দর্য বর্ধক গাছের ভিতরে সীমাবদ্ধ থাকব না, আমরা ফল এবং ঔষধি গাছও আমরা লাগাতে হবে। আমি আজকে এই ফল না খেয়ে যেতে পারি, বাট কেউ না কেউ এই ফল অবশ্যই খাবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমাদের ন্যাশনাল গ্রস প্রোডাকশনে এই জিনিসটা, এই উৎপাদনটা ডাইরেক্টলি যোগ হবে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জলশিরি আবাসন প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুপুরে সেনাপ্রধানের সাথে এ কর্মসূচিতে ছিলেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জলশিরি প্রকল্পের পরিচালনা পর্ষদের সদস্যরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ সময় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান সেনাবাহিনী প্রধান। পরিকল্পনা অনুযায়ী প্রকল্প এলাকায় 178 প্রজাতির 68,000 গাছের চারা লাগানো হবে। ইতোমধ্যে 7,000 চারা রোপণ করা হয়েছে।